মুসল্লিদের পদচারণায় মুখর সৌদি আরবের মক্কা ও মদিনা চলতি বছর হজ মৌসুমকে কেন্দ্র করে এবার তাই দু বছরের মন্দা কাটিয়ে ওঠার আশা করেছে দেশটিতে হোটেল মোটেল ব্যবসার সঙ্গে যুক্ত প্রবাসী বাংলাদেশিরা মক্কা ও মদিনা আবাসিক হোটেল খাতের সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ী এবং কর্মীসহ কয়েক হাজার বাংলাদেশি করোনা মহামারীর কারণে এই দু বছরে আবাসিক হোটেল খাতে ধস নামে যার লোকসান বহন করেছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা ইতোমধ্যেই চলতি বছরে দশ লক্ষ মানুষ পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ মুসল্লিদের মধ্যে পঁচাশি শতাংশই বিদেশি এছাড়াও পবিত্র উমরা পালনের জন্য ভিসা উন্মুক্ত করে দেওয়ার কারণে করোনাকালে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠার আশা করেছেন ব্যবসায়ীরা তারা বলেন সারা বিশ্বে থেকে লাখ লাখ মুসল্লি আসছেন এভাবে চলতে থাকলে আমরা হয়তো আমাদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারব সৌদি আরবের হোটেল রেস্তোরাঁগুলো উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের অধীনে বর্তমান কাজ করছে অসংখ্য প্রবাসী বাংলাদেশি দেশটিতে করোনা শুরুর পর থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলে ব্যবসার চরম মন্দা দেখা দেয় তবে সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছে সৌদি আরব